রাস্তাগুলো প্রশস্ত করা এবং আমাদের ইন্টারসেকশনগুলোকে প্রশস্ত করা। এছাড়া ভবিষ্যতে আমাদের বিশেষজ্ঞগণের মতামতের ভিত্তিতে ওভারপাস বা ফ্লাইওভার যদি নির্মাণ করার সেই সুযোগ থাকে সেটিও আমরা ইনশাল্লাহ উদ্যোগ, যদি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ সেই সুযোগ দান করেন সেই আমরা উদ্যোগটুকু নেব। খালগুলোকে দখলমুক্ত করা, ইতিমধ্যে আমরা 16 কিলোমিটার দখলমুক্ত করেছি। 4টি স্বাস্থ্যসেবা কেন্দ্র আমরা চালু করেছি এবং 2টি হাসপাতাল, 20 সজ্জার হাসপাতাল নির্মাণ কাজ চলমান আছে। সেই প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করে আমাদের তরুণ যুবক বা নারীদের কর্মসংস্থানের জন্য যেন প্রশিক্ষণ দেওয়া যায় সেই ব্যাপারে প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা। নগরের প্রত্যেকটি জায়গায় খেলাধুলার মান উন্নয়নে এবং আমাদের উন্মুক্ত মাঠ তৈরি করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের উদ্যোগ থাকবে যদি ভবিষ্যতে সেই সুযোগ আমরা পাই। যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি আমাদের প্রধান যে চ্যালেঞ্জগুলো বা যেগুলোকে নিয়ে কাজ করব সেভাবে এখানে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। এর বাইরেও যেহেতু আমি দীর্ঘদিন কাজ করেছি, স্থানীয় সরকার ব্যবস্থার আইনি কাঠামোর ভিতরে আরও ছোটোখাটো অনেক কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা নাগরিক সেবাগুলো দিতে পারি, যেগুলো আমরা বিগত দিনে করার চেষ্টা করেছি। সেগুলো আমাদের ভবিষ্যতে যদি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ সেই সুযোগ দান করেন, সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন, তবে অবশ্যই সেগুলোকেও আমরা সেগুলোকে সামনে রেখে সেই কাজগুলোকে বাস্তবায়ন করব। তবে আমরা উল্লেখযোগ্য যেগুলো রয়েছে তার মধ্যে আমি সময় সংক্ষিপ্ততার জন্য শুধু আমি মূল পয়েন্টগুলোকে আমরা এখানে তুলে ধরছি। নগরীর প্রধান সমস্যা যানজট সমস্যা, এটি নিরসনে আমাদের যেটি বলেছি রাস্তাগুলো প্রশস্ত করা এবং আমাদের ইন্টারসেকশনগুলোকে প্রশস্ত করা। এছাড়া ভবিষ্যতে আমাদের বিশেষজ্ঞগণের মতামতের ভিত্তিতে ওভারপাস বা ফ্লাইওভার যদি নির্মাণ করার সেই সুযোগ থাকে সেটিও আমরা ইনশাল্লাহ উদ্যোগ, যদি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ সেই সুযোগ দান করেন সেই আমরা উদ্যোগটুকু নেব। এবং আমাদের যানজট নিরসনে আমাদের বেশ কিছু স্টেক হোল্ডার রয়েছে, সেগুলোর সাথে সঠিক সমন্বয়ের প্রয়োজন। যেমন আমরা সড়ক ও জনপথ বিভাগের প্রায় 40 কিলোমিটার রাস্তা রয়েছে, যেগুলো প্রধান সড়ক, সেগুলো প্রশস্ত করার জন্য তাদেরকে আমরা তাগিদ দিয়েছিলাম। তারা উদ্যোগ নিয়েছিল কিন্তু তারাও আমাদেরকে অবহিত করেছে বৈশ্বিক পরিস্থিতির কারণে, করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে তাদের সেই প্রকল্পটি আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেন নাই। এবং রেলপথ বিভাগের আমাদের এই নগরের ভিতরে প্রায় 40টির মতো রেলগেট রয়েছে, যেগুলো আমাদের তীব্র যানজটের অন্যতম কারণ। আপনারা জানেন যে একটি রেলকে পাস দেওয়ার জন্য অটোমেটেড সিস্টেম হওয়ার ফলে একটি রেলগেট 15 থেকে 20 মিনিট বন্ধ থাকে, এর ফলে দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে আমরা ইতিমধ্যে আমাদের এখানে যে প্রস্তাবনা রয়েছে রেল বিভাগের সঙ্গে আলোচনা করে ওভারপাস বা আন্ডারপাস এগুলো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। এবং আমাদের যানজট নিরসনের যে মূল স্টেক হোল্ডার যে ট্রাফিক বিভাগ, তাদের জনবল বৃদ্ধি করা, তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া বা আধুনিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা এটি স্থাপন করা। এছাড়া অন্যান্য স্টেক হোল্ডার রয়েছে, তাদের সাথে আমাদের পক্ষ থেকে সমন্বয় করে যেন এই কাজগুলো বাস্তবায়ন করা যায় সেই ধরনের উদ্যোগ গ্রহণের আমরা এখানে প্রতিশ্রুতি দিয়েছি। নগরীর প্রবেশদ্বারে আমরা 3টি বাস টার্মিনাল, 1টি ট্রাক টার্মিনাল নির্মাণের আমরা প্রস্তাব করেছি। আমাদের যে চলমান কাজগুলো আছে এটি দ্রুত সম্পন্নের আমরা যদি সুযোগ আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ দেন সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয় সে ব্যবস্থা করা। খালগুলোকে দখলমুক্ত করা, ইতিমধ্যে আমরা 16 কিলোমিটার দখলমুক্ত করেছি, বাকিগুলো দখলমুক্ত করে সেগুলোকে স্থায়ীভাবে প্রতিরক্ষা দেওয়ালের মাধ্যমে যেন সেটি গেলে ধরে রাখা যায় সে ব্যবস্থা করা। এবং হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে কিভাবে আমাদের সেবাগুলোর বৃদ্ধি করা যায় এবং অন্যান্য ট্যাক্স সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেগুলো সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত সেগুলো যেন সহনীয় মাত্রায় বজায় রাখা যায়। এবং ভবিষ্যতে যদি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ সুযোগ দান করেন, অতীত যেভাবে চেষ্টা করেছি ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সকলের সঙ্গে পরামর্শ করে পৌর করকে যেন সহনীয় মাত্রায় রাখা যায় বা অন্যান্য করগুলোকে সহনীয় রাখা যায় সেই ব্যাপারে প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা, সেটিও আমার এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। এবং আমাদের মেডিকেল বর্জ্য নিষ্কাশনের জন্য একটি প্ল্যান্ট নির্মাণাধীন রয়েছে, এটি যেন আমরা দ্রুত সম্পন্ন করে আমরা স্বাস্থ্যসেবা বা পরিবেশ দূষণকে রোধ করতে পারি সেই ধরনের উদ্যোগ আমাদের এটির মধ্যে রয়েছে। আমাদের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সেটিও আমরা দ্রুত যেন করতে পারি সেখানে প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। আমাদের যে অবশিষ্ট সড়কগুলো রয়েছে যেখানে এখনও আমরা পর্যাপ্ত বাতির ব্যবস্থা করতে পারি নাই সে বাতি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা।
এবং সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে ভাতা বা যার সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো সিটি কর্পোরেশনের মাধ্যমে অধিকাংশগুলো সেগুলো ব্যবস্থাপনা করা হয়ে থাকে, সেগুলো যেন আরও আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং তড়িৎ গতিতে যেন সকলকে দেওয়া যায় সেই ব্যাপারে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমাদের নাগরিক সেবার যে মূল কেন্দ্র নগর ভবন স্থাপন এবং স্মার্ট ওয়েতে যেন আমরা সেটি পরিচালনা করতে পারি সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা, নগরীর সৌন্দর্য বর্ধনে আরও উদ্যোগ গ্রহণ করা, সবুজায়ন এবং পাশাপাশি আমাদের যে বিভিন্ন জলাধারগুলো রয়েছে আমরা চেষ্টা করব যদি ভবিষ্যতে সেই সুযোগ পাই আল্লাহ পাকের দয়ায় তাহলে সেগুলো যেন সংরক্ষণ করা যায়, সেই ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনের আলোকে যতটুকু সুযোগ নেওয়ার আমাদের জায়গা রয়েছে সেটি আমরা গ্রহণ করব। এছাড়াও আমাদের প্রাথমিক নাগরিক আমাদের সেবা সুনিশ্চিত করার জন্য চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্র আমরা চালু করেছি এবং দুটি হাসপাতাল বিশ্বজ্জার হাসপাতাল নির্মাণ কাজ চলমান আছে, এগুলোর দ্রুত বাস্তবায়ন এবং ভবিষ্যতে এটির সেবা আরও বৃদ্ধি করার আমাদের সেই পরিকল্পনা রয়েছে। নগরবাসীর বেকারত্ব হ্রাসকরণে আমরা বিগত দিনও বিভিন্ন সময় আমরা প্রশিক্ষণ দান, বিভিন্ন সহযোগিতা এবং আমাদের সহযোগিতার মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করার যে প্রচেষ্টা আমরা নিয়েছিলাম সেটিকে আরও বৃদ্ধি করা এবং ইতিমধ্যে আমার দায়িত্ব পালনকালীন সময়ে আমরা আকুয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্রের আমরা কাজ শুরু করেছি। যদি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ ভবিষ্যতে আমাকে সুযোগ দান করেন সেই প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করে আমাদের তরুণ যুবক বা নারীদের কর্মসংস্থানের জন্য যেন প্রশিক্ষণ দেওয়া যায় সেই ব্যাপারে প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা। এছাড়াও কর্মসংস্থানের জন্য আরও কিছু আমাদের উদ্যোগ রয়েছে যে অন্যান্য আমাদের যে বিভিন্ন আমাদের কাজগুলো রয়েছে বিশেষ করে আমাদের শিল্প কল কারখানা যেন ময়মনসিংহকে আকৃষ্ট করতে পারি সেই ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে বা আমাদের প্রাতিষ্ঠানিক পর্যায় থেকেও আমরা সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করার ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং পর্যটন নগরী হিসেবে ময়মনসিংহের আমাদের সৌন্দর্য বৃদ্ধি বা পার্ক বা অন্য অন্য জায়গায় আমাদের আরও এই সৌন্দর্যগুলোকে যেন বৃদ্ধি করে সেখানে যেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় সেই চেষ্টাটুকু ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। বর্ধিত এলাকায় আমাদের যেহেতু একেবারে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সেই এলাকাগুলো সিটি কর্পোরেশনের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে সেই জায়গায় আরও অধিকতর নাগরিক সেবাগুলো সুনিশ্চিত করার জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে। নগরের প্রত্যেকটি জায়গায় খেলাধুলার মান উন্নয়নে এবং আমাদের উন্মুক্ত মাঠ তৈরি করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের উদ্যোগ থাকবে যদি ভবিষ্যতে সেই সুযোগ আমরা পাই। আমরা একটি সাংস্কৃতিক পল্লী নির্মাণের আমাদের প্রতিশ্রুতি রয়েছে যদিও সেটি আমরা আমাদের এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সেটি যদি সেই সুযোগ আসে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়নের চেষ্টা করব। এবং শিশুদের শারীরিক মানসিক বিকাশের জন্য শেখ রাসেল শিশু পার্ক যেটি ইতিমধ্যে মন্ত্রণালয়ে আমরা প্রক্রিয়াধীন রয়েছে সেটি দ্রুত অনুমোদন লাভ এবং অন্যান্য পার্ক সহ বিপিন পার্ক সেটির আধুনিকীকরণ এবং আমাদের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং কবরস্থান শ্মশানঘাট নির্মাণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, মাদক সেবন এবং অপরাধমূলক কর্মকাণ্ড হতে বিরত রাখতে যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনে সহযোগিতা প্রদান এটিও আমাদের এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। সিটি কর্পোরেশনের বিদ্যমান 5টি অনলাইন যে সার্ভিস রয়েছে এগুলোর পরিসর আরও বৃদ্ধি করা এবং এর পাশাপাশি আমরা যেন আমাদের সম্মানিত নাগরিকবৃন্দকে এই সেবাগুলো আরও সহজভাবে পৌঁছে দিতে পারি 33টি ওয়ার্ডে স্মার্ট কর্নার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা এবং আমাদের 3টি আঞ্চলিক আমাদের কার্যালয়ের আমাদের অনুমোদন রয়েছে এর মধ্যে 2টি আমরা শুরু করতে পেরেছি সেটিকে ঢেলে সাজাবো বা সেটিকে স্মার্ট ওয়েতে যেন পরিচালনা করতে পারি সেই ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকবৃন্দদের সঙ্গে সরাসরি সিটি কর্পোরেশনের যোগাযোগ সমস্যা চিহ্নিতকরণ বা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এটি আমাদের এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। তো যাই হোক আমি পরিশেষে বলবো যে আমি সবসময় যেটি মনে করেছি যে আপনার কাছে আপনার পরিবারটি যেমন আমার কাছে এই নগরটি তেমন।